বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কলকাতা যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মৃত্যু হলো এক রেলযাত্রী। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি দুপুর 3টে নাগাদ এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় পরই চাঞ্চল্য ছড়ায় নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে। মৃত ওই রেলযাত্রীর নাম উজ্জ্বল ভৌমিক। তিনি বাগডোগরা এলাকার ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা। জানা গিয়েছে এদিন তিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে কলকাতায় তার যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছতেই ট্রেন যাত্রা শুরু করে দেওয়ায় ট্রেন ধরতে ট্রেনের পিছনে দৌড়ায় বলে জানা যায়। সেই সময় ট্রেনে উঠতে গিয়েই তিনি পড়ে যান বলে জানা যায়। এতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি রেল পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার বন্ধু গৌতম সরকার, তিনি বলছেন এক ঘন্টা আগেও কথা বলে এলো, হঠাৎ শুনছি এই ঘটনা, শুনলাম বন্দে ভারত ট্রেনের পিছনে দৌড়চ্ছিল, হঠাৎ করে হার্ট ফেল করে সম্ভবত মৃত্যু হয়েছে। বন্দে ভারতে কলকাতায় যাচ্ছিল, বাড়িতে মা দিদি স্ত্রী ও 3 মাসের সন্তান রয়েছে। কি বলছেন তিনি শোনাব আপনাদের। কি বলবো দাদা, এক ঘন্টা আগে আমাদের সঙ্গে দেখা করে আসবো, আমাদের নিজের বোন ও বন্দে ভারত যাচ্ছিল, শুনলাম যে গাড়ির পিছনে নাকি দৌড়াচ্ছিল, পড়ে গিয়ে হার্টবিট বেড়ে গেছে, তাই আমাকে যা আসার পরে আমরা শুনে তো শক, আমরা ভেবেছি হয়তো কিছু একটা হয়েছে, পা ভেঙে গেছে কিছু হয়েছে। আমরা ভাতটা জাস্ট খাচ্ছিলাম, ওনার ওয়াইফ ফোন করলো যে এখান থেকে কেউ ফোন করেছে, পড়ে গেছে, ব্যথা পেয়েছে। আমরা ওইভাবেই এসছি, এসে দেখছি আমার বন্ধু হয়ে গেছে। কী নাম ওনার? ওনার নাম উজ্জ্বল ভৌমিক, বাড়ি বাগডোগরা ক্ষুদিরাম পল্লী। ওনার বয়স 40 বছর। আজকে বন্দে ভারত ধরে কলকাতা যাচ্ছিল, হ্যাঁ উঠতে গিয়ে তো কি করেন উনি? উনি ইমামি নর্থ বেঙ্গলে যত সিএসটি ক্যান্টিনগুলো আছে ওনার ইনচার্জ ছিলেন নর্থ বেঙ্গলে। পরিবারে মা দিদি বউ আর এখন এই রিসেন্ট এক মেয়ে হয়েছে, 1 মাসও হয়, 6 মাস 5-6 মাস হয়েছে ম্যাক্সিমাম। মানে কি বলবো, এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ, দেখাবো আপনাদের। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা যাওয়ার পথে ট্রেনে ওঠার আগেই পড়ে গিয়ে মৃত্যু হলো এক রেলযাত্রীর। মৃত ওই রেলযাত্রীর নাম উজ্জ্বল ভৌমিক, তার বাড়ি শিলিগুড়ির বাগডোগরার ক্ষুদিরামপল্লী এলাকায়। জানা গিয়েছে প্রতিদিনের মতো নির্ধারিত সময়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার অভিমুখে রওনা দিচ্ছিল। সেই সময় ট্রেনে ওঠার চেষ্টা করেছিল ওই রেলযাত্রী, কিন্তু কোনো কারণবশত তিনি পড়ে যান প্ল্যাটফর্মে, তারপরই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রেল পুলিশের কর্তারা এসে পৌঁছন এবং চিকিৎসকও এসে পৌঁছন, ততক্ষণে তিনি মারা যান। তবে কীভাবে মারা যায় সেই ঘটনায় তদন্ত শুরু করেছে রেল কর্তারা। অন্যদিকে এই মৃত্যু ঘিরে রীতিমতো যাত্রীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে, সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে রেল কর্তারা। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কলকাতায় যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মৃত্যু হলো এক রেলযাত্রীর। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি দুপুর 3টে নাগাদ এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় পরই চাঞ্চল্য ছড়ায় নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে। মৃত ওই রেলযাত্রীর নাম উজ্জ্বল ভৌমিক।
তিনি বাগডোগরা এলাকায় ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা। জানা গিয়েছে এদিন তিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে কলকাতায় তার যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছতে ট্রেন যেহেতু চলতে শুরু করে দেয়, তিনি ট্রেন ধরবার জন্য ট্রেনের পিছনে দৌড়তে শুরু করেন। সেই সময় ট্রেন উঠতে গিয়ে তিনি পড়ে যান বলে জানা যায়। এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি রেল পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তার বন্ধু গৌতম সরকার তিনি কি বলছেন শোনাব আপনাদের। কি বলবো দাদা, এক ঘন্টা আগে আমাদের সঙ্গে দেখা করে আসলো আমাদের নিজের বন্ধু। ও বন্ধে ভারত যাচ্ছিল, শুনলাম যে গাড়ির পিছনে নাকি দৌড়াচ্ছিল, পড়ে গিয়ে হার্টবিট বেড়ে গেছে, তাই আমাকে যা আসার পরে আমরা শুনে তো শক, আমরা ভেবেছি হয়তো কিছু একটা হয়েছে, পা ভেঙে গেছে কিছু হয়েছে। আমরা ভাতটা জাস্ট খাচ্ছিলাম, ওনার ওয়াইফ ফোন করলো যে এখান থেকে কেউ ফোন করেছে, পড়ে গেছে, ব্যথা পেয়েছে। আমরা ওইভাবেই এসছি, এসে দেখছি আমার বন্ধু। কি নাম ওনার? ওনার নাম উজ্জ্বল ভৌমিক, বাড়ি বাগডোগরা ক্ষুদিরাম পল্লী। ওনার বয়স 40 বছর। আজকে বন্দে ভারত ধরে কলকাতা যাচ্ছিল, হ্যাঁ উঠতে গিয়ে হয়তো। কি করেন উনি? উনি ইমামি নর্থ বেঙ্গলে যত সিএসটি ক্যান্টিন গুলো আছে ওনার ইনচার্জ ছিলেন নর্থ বেঙ্গলে। পরিবারে মা, দিদি, বউ, আর এখন এই রিসেন্ট এক মেয়ে হয়েছে, 1 মাস হয়, 6 মাস, 5-6 মাস হয়েছে ম্যাক্সিমাম। মানে কি বলবো, কি বল। বন্দে ভারতে চেপে কলকাতায় যাওয়ার কথা, নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মৃত্যু হলো এক রেল যাত্রীর। বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি দুপুর 3টে নাগাদ এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে। মৃত ওই রেলযাত্রীর নাম উজ্জ্বল ভৌমিক, তিনি বাগডোগরা এলাকার ক্ষুদিরামপল্লীর বাসিন্দা। জানা গেছে এদিন তিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে কলকাতায় তার যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যখন প্ল্যাটফর্মে পৌঁছন তখন ট্রেন ছেড়ে দেয়, আর সেই ট্রেন ধরবার জন্য তিনি পিছনে দৌড়চ্ছিলেন, আর তখনই পড়ে গিয়ে মৃত্যু হয় তার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।